बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा सबा केमन आसो? आशा करी जे जेखने आसो सुस्थ आसो भलो आसो। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारे सबा के ऑनलाइन क्लासे स्वागत। आज के साथ दशम श्रेणी व्यवसाय उद्योग विषय पंचम अध्याय व्यवसाय आईनगत दिक एर पर आलोचना करब। प्रिय शिक्षार्थीबृंद, हमारे आज के मूल पाठ हलो व्यवसाय आईनगत दिक समूह की लाइसेंस, पैटेंट, कॉपीराइट, ट्रेडमार्क, जोथमुद्रण कम्पानी निबंधन, फ्रान साइडिंग, एगुलो हलो व्यवसाय आईनगत दिक। एगुलो सम्पर्के आमी तोमादेर साथे आलोचना करार चेष्टा करब। प्रिय शिक्षार्थीबृंद, जीविका अर्जन और मुनाफा अर्जुन जो मानुष के किसु ना किसु करते हैं, से व्यवसा वाणिज्य करार माध्यम अर्जन करा जाए। किंतु आमादेर ख्याल रखते हैं, हमें जो व्यवसा वाणिज्य करतेछि सेटा आमादेर देशेर आईने बैध किना। शुद्ध व्यवसा करे गेलाम किंतु देशेर जे परिचित आईन कानून आछे सेटा आमी तोक्का करलाम ना, मानलाम ना। आमाके व्यवसा वाणिज्य करार आगे चिंता भावना करते हबे जे कोन काजटा आमार देशे आईने बैध और कोन काजटा आमार देशे आईने बैध नय। एटा जदि आमरा जेने व्यवसा वाणिज्य करी ताहले आईनगत जो झमेला आछे से झमेला आमरा सहजेई परिहार करे आमादेर व्यवसा वाणिज्य सुंदर सबलीलभावे करते पारबो। प्रिय शिक्षार्थीबृंद, आमी तोमादेरके एकटा उदाहरणेर माध्यमे जानानोर चेष्टा करब जे जाते आमार निजेर अधिकार ठीक थाके, आईनगत जाते झमेला ना हय। জিনিসটা কি, একজন ব্যক্তি অনেক চেষ্টা করে, দিন রাত পরিশ্রম করে একটা সে উপন্যাস লিখল। উপন্যাসটা তার নিজের অধিকার, তার নিজের মেধা শ্রমকে কাজে লাগিয়ে সে উপন্যাসটা লিখছে। তো ওই উপন্যাসটার মালিকানা ওই ব্যক্তির, যে ব্যক্তি লিখছে। তো এখন কিছুদিন যাওয়ার পরে সে দেখতে পেল যে বাজারে তার লেখা বই অন্যের নামে বিক্রি হইতেছে। তখন সে খুব মর্মাহত হইল যে আমার লেখা আরেকজনের নামে কিভাবে ছাপা হয়। তখন সে কি করলো, স্থানীয় থানায় যায় হাজির হইল। থানায় গিয়ে তার অভিযোগটা জানাল। জানানোর পর ওখানকার যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে সে জানতে চাইল যে আপনার যে লেখা এটা প্রমাণটা কী যে আপনি লিখছেন, আপনার নামে কি কোনো কপিরাইট আছে। তখন উক্ত ব্যক্তি কিছু দেখাতে পারল না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে অধিকার সেই অধিকার যদি আমরা সঠিক সময় এবং সময় মতো যদি আমি আমার অধিকারটা আদায় করতে পারতাম, যদি আমি আমার এই লেখালেখির উপরে যে অধিকার সেটা যদি আমি কপিরাইট করতে পারতাম, তাহলে দেখা যেত যে আমি তার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিতে পারতাম। কিন্তু যেহেতু আমার নামে কোনো কপিরাইট নাই, যার কারণে আমি তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছি না। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে আমি যখন যাই কিছু করব সেটা আইনগত ভিত্তি থাকতে হবে। আমি এমন কাজ করলাম কিন্তু আমার কাজের কোনো আইনগত ভিত্তি নেই, আমার কাছে কোনো প্রমাণ স্বরূপ কিছু নাই, তাহলে দেখা যাবে আমি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে
পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ব্যবসায়ের প্রথম আইনগত দিক কী হলো? লাইসেন্স। লাইসেন্স জিনিসটা কি? যে কোনো কাজ শুরু করার আগে, কোনো ব্যবসায়িক কাজ শুরু করার আগে আমাদেরকে যে অনুমতিপত্র নিতে হয় সেটাই হলো লাইসেন্স। এখন লাইসেন্স কোথা থেকে নেব সেটা হলো প্রশ্ন। লাইসেন্স যদি আমি পুরো এলাকার ভিতরে আমি ব্যবসা বাণিজ্য করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? পৌর কর্তৃপক্ষের নিকট থেকে আমার অনুমতিপত্র নিতে হবে। আর আমি যদি পৌর কর্তৃপক্ষ এলাকার বাইরে যদি ব্যবসা বাণিজ্য করি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? জেলা প্রশাসনের কাছ থেকে আমার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে লাইসেন্স সংগ্রহ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইসেন্স জিনিসটা কী, আমি আমার অবস্থান বুঝে কোথা থেকে আমি লাইসেন্স গ্রহণ করব সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। এবার আমরা আসি প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এই তিনটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। এগুলোকে বলা হয় মেধা সম্পদ। অর্থাৎ মানুষ অনেক পরিশ্রম করে, অনেক অনেক চেষ্টা করে, দিন রাত মেহনত করে, গবেষণা করে, সে কোনো কিছু আবিষ্কার করছে, ওটাকে বলা হয় মেধা সম্পদ। মেধা সম্পদের মধ্যে প্রথমটা আছে দেখো প্যাটেন্ট। প্যাটেন্ট জিনিসটা কি? আবিষ্কারককে তার আবিষ্কারের জন্য যে অধিকার প্রদান করা হয় সেটাই হলো প্যাটেন্ট। যেমন তুমি এমন কিছু আবিষ্কার করলা যেটা পৃথিবীতে তার অস্তিত্ব নাই, কিন্তু তুমি অনেক রিসার্চ করে, গবেষণা করে ওটা তুমি আবিষ্কার করছো, তাহলে এই আবিষ্কারের ফলে ওটার উপর যে তোমার অধিকার, ওটার উপর যে তোমার মালিকানা, সেই মালিকানা প্রদান করাকে, সেই অধিকার প্রদান করাটাই হলো প্যাটেন্ট। যদি আমরা এই প্যাটার্ন না করি, তাহলে দেখা যাবে আমাদের যে চেষ্টা, সফলতা, গবেষণা দ্বিগুণের এটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। দেখা যাবে আমাদের আবিষ্কার অন্যের নামে চলে যাবে, অন্যের দেশে চলে যাবে। যেমন আমাদের দেশে যে মসলিন কাপড়, এই মসলিন কাপড়ের যে সুতা থেকে মসলিন কাপড় যে তৈরি হয়, এই ধারণাটা বাংলাদেশ থেকে আবিষ্কার হয়েছে, তাহলে এই মসলিন কাপড়ের যে অধিকার এটা হলো বাংলাদেশের। এখন এটা যদি আমরা প্যাটার্ন করতে পারি, তাহলে দেখা যাবে অন্য কোনো দেশে মানুষ এর থেকে যে সুবিধা সেটা নিতে পারবে না, মালিকানা দাবি করতে পারবে না। তারপরে আসছে আমাদের এই যে পাটের জিন, এই পাটের জিনের আবিষ্কারগুলো হইল বাংলাদেশ। আমরা যদি এটার উপর প্যাটার্ন করে রাখতে পারি, তাহলে আমাদের এই যে অধিকার সে অন্যকেই খর্ব করতে পারবে না। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্যাটার্ন জিনিসটা কি? তার আবিষ্কারককে, আবিষ্কারকে অধিকার প্রদান করে। ওকে, তারপর আছে কপিরাইট। কপিরাইট হলো শিল্প সাহিত্যের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, নাটক সিনেমা বানানোর পরে যে অধিকার প্রদান করে। যেমন একজন লোক সে একটা ছবি বানালো, একটা নাটক নির্মাণ করলো, সে অত একটা গল্প লিখলো, তাহলে তারকে তাদের নিজের চেষ্টা, তাদের সাধনা, এর যে অধিকার সেক্ষেত্রে কী করা হয়? কপিরাইট মাধ্যমে সে তার মালিকানা লাভ করে থাকে। তারপর আছে কি ট্রেডমার্ক। ট্রেডমার্ক জিনিসটা কি? একটা দেশে এক জাতীয় পণ্য একাধিক কোম্পানি উৎপাদন করে, তাহলে আমরা
কিভাবে এক কোম্পানি পণ্য আরেক কোম্পানি পণ্য থেকে আলাদা করতে পারি, যাতে সহজে চিনতে পারি এই এক কোম্পানি পণ্য থেকে অন্য কোম্পানি পণ্য আলাদা করার জন্য যে প্রতীক চিহ্ন আমরা ব্যবহার করি সেটা হলো ট্রেডমার্ক। এই ট্রেডমার্কের মাধ্যমে তুমি সহজে চিনতে পারবো যে এইটা এই কোম্পানির পণ্য। যেমন তুমি স্কোয়ারের পণ্য যদি সহজে চিনতে পারো, স্কোয়ারের পণ্য চেনার উপায় কী? যেমন অ্যাস লেখা থাকে, ওদের প্রতীক চিহ্ন কি অ্যাসের মতো, ওদের প্রতীক চিহ্ন কি এরকম অ্যাস থাকে। আবার ইউনিলিভার, ইউনিলিভারের প্রতীক চিহ্ন কি এরকম ইউর মতো থাকে, ইউ। প্রতীক অক্ষর হইতে পারে, শব্দ হইতে পারে, কোনো চিহ্ন হইতে পারে। এই প্রতীকের মাধ্যমে আমরা আমাদের সহজেই বিভিন্ন কোম্পানির তাদের পণ্য সম্পর্কে আমরা চিহ্নিত করতে পারব, সহজে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি আর এইগুলো হচ্ছে এই যে প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলোকে এক একটা মেধা সম্পদ তোমাদের পরীক্ষা আসতে পারে যে ট্রেডমার্ক কী ধরনের সম্পদ, কপিরাইট কী ধরনের সম্পদ, প্যাটেন্ট কী ধরনের সম্পদ, এগুলো আসতে পারে। তাহলে কী বলবা, এগুলো হলো মেধা সম্পদ। এবার আমরা আসি যৌথ মূলধনি কোম্পানির নিবন্ধন। যৌথ মূলধনি কোম্পানির নিবন্ধন, একটি দেশে যৌথ মূলধনি ব্যবসা করতে গেলে অবশ্যই তাকে ওই দেশের কিছু আইন কানুন আছে যেগুলো তাকে মেনে চলতে হয়। বাংলাদেশের যৌথ মূলধনি কোম্পানির আইন 1994, কত সাল, 1994 সালের আইন অনুযায়ী, আইন অনুযায়ী নিবন্ধকের নিকট আবেদন করতে হয়। নিবন্ধককে, এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, উনি নিবন্ধকের ভূমিকা পালন করে। ওনার বরাবর কী করতে হবে, কোম্পানির প্রয়োজনীয় দলিলপত্রাদি, কাগজপত্র, এগুলো নিবন্ধকের বরাবর অবশ্যই আমাদের জমা রাখতে হবে। কিছুদিন পরে নিবন্ধক অফিস কী করবে, যাচাইবাছাই করবে। যাচাইবাছাই করার পর যদি নিবন্ধক অফিস সন্তুষ্ট মনে করে তাহলে তার ব্যবসায়িক কার্যক্রমে অনুমতি দেওয়া হয়। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে নিবন্ধকের ভূমিকা কে পালন করে, নিবন্ধকের ভূমিকা পালন করিল রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। তাই এখানে দুই ধরনের ব্যবসা আছে, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন সদস্য প্রবর্তকের ভূমিকা পালন করে, আর প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 60 জন ব্যক্তি একসাথে মিলিত হয়ে ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি ফ্র্যাঞ্চাইজিং। বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হল ফ্র্যাঞ্চাইজিং। এই ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা আজকে বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। ফ্র্যাঞ্চাইজিং জিনিসটি হল যে কোনো খ্যাতনামা কোম্পানির নাম, ঠিকানা, তাদের উৎপাদিত পণ্য তৈরি ও বিক্রি করার অধিকার প্রদান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলি, ফ্র্যাঞ্চাইজিং জিনিসটা হলো কোনো খ্যাতনামা কোম্পানির নাম, তার উৎপাদিত পণ্য উৎপাদন অথবা বিক্রি করার অধিকার প্রদান করা, এটা হলো ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিংকে দুই ভাগে ভাগ করছে, একটা কি, একটা হলো ফ্র্যাঞ্চাইজর, একটা কি ফ্র্যাঞ্চাইজর, আর একটা হলো ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজর কি,
তোমরা সবাই নাম শুনেছো, KFC, পিৎজা হাট, ব্র্যান্ড বক্স, এগুলো হলো পৃথিবীর বিখ্যাত নাম করা কোম্পানি। সারা বিশ্বে এদের কি আছে, শাখা রয়েছে। তো এরা কি করে, এরা কি করে নিজ দেশের বাহিরে অন্য দেশের কোম্পানিগুলোকে তাদের উৎপাদিত পণ্য, তাদের নাম ব্যবহার করার অধিকার প্রদান করে। তাহলে যে ব্যক্তি এগুলো ব্যবহার করার অধিকার পায়, তার উৎপাদিত পণ্য অথবা নাম, তাদেরকে বলা হয় কি, ফ্র্যাঞ্চাইজি। যেমন বাংলাদেশের স্ট্রান্সকম লিমিটেড, ওনারা কী করে, বিশ্বের বিভিন্ন নাম করা কোম্পানি থেকে উৎপাদিত পণ্য এনে বাংলাদেশের মার্কেটে বিক্রি করে। এখন যে ব্যক্তি সুবিধা প্রদান করে তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজর, আর যে সুবিধা পায় তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি এতক্ষণ যে আলোচনাগুলো করেছি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করো এবং সময় মতো এসে বাড়ির কাজগুলো স্কুলে দিয়ে যাবে। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বাড়ির কাজ দেব, বাড়ির কাজগুলো সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার ভিত্তি করে তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজ হলো ফ্র্যাঞ্চাইজিং কি ব্যাখ্যা করো, ট্রেডমার্ক বলতে কি বুঝো ব্যাখ্যা করো, এগুলো নির্দিষ্ট তারিখে এসে জমা দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।